আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের নতুন আরও একটা পিসি বিলের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের এই পিসিটা বিল করেছেন নিক্সন ভাইয়া। ভাইয়ের রিকোয়েস্টে ব্লগ করতেছি, কিন্তু ভাইয়ার রিকোয়েস্টেই উনি কোত্থেকে পিসিটা নিচ্ছেন এই নামটা বলা যাবে না। তবে আমি একটু ইশারেঙ্গিতে আপনাদেরকে বলে দেই, এই যে যারা আন্দোলন করে সবসময় বিভাগ চায় কোন এলাকার মানুষ যেন, ওখান থেকে ভাইয়া অর্ডার করছে, অনলাইনে অর্ডার করে পিসিটা নিচ্ছে। পিসির বাজেট হচ্ছে 55,000 টাকা, 55,000 টাকায় নিক্সন ভাইয়া পিসিটা নিচ্ছে। তবে আপনি চাইলে এই পিসিটাই নিতে পারবেন অনলি 47,500 টাকায়। কীভাবে সম্পূর্ণ ভিডিও দেখেন, জেনে যাবেন। যারা নতুন দর্শক আছেন হাসান ব্লগসের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে আমার করা সব ভিডিও সবার আগে আপনার ফোনে। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ওকে, নিক্সন ভাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। ভাইয়া আমার কাছ থেকে পিসিটা নিচ্ছে, মানে আমাদের কাছ থেকে, ক্রিয়েটার্স কম্পিউটার থেকে। অনেকবার কথা হয়েছে ফোনে, ফাইনালি পিসি বিল্ড হয়ে গেছে। নিক্সন ভাই, আশা করছি পিসিটা হাতে পেয়ে আমাকে অবশ্যই কল করে জানাবেন যে পিসিটা পেয়ে আপনার কেমন লাগছে, যেহেতু আপনার সামনে নেই, এক্সপ্রেশন জানতে পারলাম না। আমাদের আজকের পিসির বাজেট 55,000, তবে আপনি চাইলে 47,500 টাকায় সেম পিসিটা বানাইতে পারবেন, জাস্ট একটু মডিফাই করতে হবে। সাথেই থাকেন, আমি আইডিয়া দিয়ে দিব। প্রথমে প্রসেসরটা নিয়ে কথা বলি। ভাইয়া, প্রসেসর নিচ্ছে রাইজেন 5 এর 5600G, এই প্রসেসরটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, যেটার বেস ক্লক স্পিড 3.9 এবং আপ টু স্পিড পাওয়া যাবে 4.4 GHz। আর এই প্রসেসরে ইন্টিগ্রেটেড একটা জিপিও আছে, যেটা দিয়ে আপনি মোটামুটি ফ্রিল্যান্সিং, গ্রাফিক্সের কাজ এবং গেমিং সব কিছুই করতে পারবেন। অলরাউন্ডার একটা প্রসেসর, যাদের গ্রাফিক্স কার্ড কেনার সামর্থ্য নাই, যাদের আর্থিক অবস্থা আমার মতো, তারা এই ধরনের একটা প্রসেসর নিতে পারেন, কোনো দোষ হবে না। আর আপনি যদি চান এখানে 4650G দিয়েও কিন্তু পিসিটা বিল করতে পারবেন। আহামরি খুব একটা বেশি যে পারফরমেন্সের হেরফের হবে তা কিন্তু না। তবে যারা বিগিনার আছেন, শুরুর দিকে কাজ করবেন, মাত্র শিখবেন, আমার সাজেশন থাকবে তারা 5600G না নিয়ে আপনি 4650G দিয়েও বিল করতে পারেন, টাকা কিছু সেভ করতে পারবেন। বিল্ডের সাথে যে মাদারবোর্ডটা দেওয়া হচ্ছে B450MDS3H, এই মাদারবোর্ডটা যদি আপনি 47,500 টাকায় পিসিটা বিল করেন, তাহলে দুটা জিনিস চেঞ্জ করতে হবে, সাথে সাথে এই মাদারবোর্ডটাকে আপনি একটু আপডেট করে 550 নেওয়ার ট্রাই করেন। আমাদের আজকের বিল্ডে র্যাম হচ্ছে 2টা, কোরসায়ারের এটা ভেঞ্জেন্স LPX 3200 MHz, 8GB করে 16GB, আর SSD হচ্ছে আপনার 980 স্যামসাংয়ের 500GB NVMe M.2। এখানেই আমার কথাটা, যদি আপনার বাজেট 55,000 টাকা না থাকে, ধরেন আপনার বাজেট 47,500, তাহলে আপনি এই SSDটা স্যামসাং না নিয়ে এখানে আপনি অন্য অনেকগুলো ব্র্যান্ডের 256GB NVMe M.2 পাওয়া যায়, যেটার প্রাইস 3500 টাকার আশেপাশে। আপনি যদি সে SSDটা নেন আর এখান থেকে একটা র্যাম চেঞ্জ করে ফেলেন, আর যদি এখানে যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন ভাইয়া, কিন্তু নিচে কোরসায়ারের CB550W পাওয়ার সাপ্লাই, আপনি 550 আপাতত না নিয়ে 450ও নিতে পারেন। 450 দিয়ে সেম পিসি বিল করলে, আর যদি আপনি এখানে একটা র্যাম নেন, সাথে যদি আপনি এই SSDটা না নিয়ে অন্য যে কোনো 256 নেন, তাহলে কিন্তু আপনার পিসির কস্টিং দাঁড়াবে 47,500 টাকা। তো আমার মনে হয় আপনারা সেই পিসিটা দিয়েও কাজ করতে পারবেন, আর যারা বিগিনার আছেন তাদের জন্য 47,500 টাকার পিসিটাও কিন্তু খুব একটা খারাপ হবে না। আমাদের এই বিল্ডে কেসিং যেটা ইউজ করা হচ্ছে, এটা অবশ্যই নিক্সন ভাইয়ের পছন্দ, রিভেঞ্জার X8 ম্যানিয়া X1-এর সেম টাইপের কেসিং, দেখতে একই রকম দেখা যায়, শুধু লোগোটা চেঞ্জ। সামনে 3টা, পিছনে একটা 4টা 8GB লাইট সহ ফ্যান থাকবে, সাইডে থাকবে টেম্পার গ্লাস, যেটা আপনি ইজিলি খুলতে পারবেন। এটা নিয়ে অনেক ভিডিওতে বলা হয়েছে, নতুন করে আর না বলি। এবং একেবারে নিচে কিন্তু খুব সুন্দর একটা 8GB অপশন আছে, যেটা আপনার কেসিংয়ের সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দিবে। আর আমাদের এই বিল্ডের সাথে কিন্তু দেখেন ভাইয়ের পছন্দ অনুযায়ী একটা হ্যাবিটের হেডফোন দেওয়া হয়েছে 7:1-এর, পাশাপাশি একটা কুলারও কিন্তু আছে 2-star ARGB DX120। এখানে 120 ইউজ করা হয়েছে, আপনি যদি মনে করেন যে আমি এখানে এটা ইউজ করবো না, এয়ার কুলার ইউজ করবো, করতে পারেন। তারপরেও টাকা কিন্তু আপনি আরও চাইলে 2-3 হাজার টাকা সেভ করতে পারবেন, কারণ একটা এয়ার কুলার আপনি 2,000 টাকা হলে পেয়ে যাবেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে আপনি আইডিয়া নিয়ে নিতে পারবেন। নিক্সন ভাইয়ার পিসির কম্পোনেন্টের সাথে আরও একটা জিনিস আছে, এটা হচ্ছে ডিটেকের একটা HDMI to VGA কনভার্টার। মেবি ভাইয়ের বাসায় যে মনিটরটা আছে সেটাতে HDMI পোর্ট নাই, সেজন্য হয়তো ভাই এই কনভার্টারটা নিছে। আপনারা যারা এই কনভার্টারটা কিনবেন, যাদের ব্যাকডেটেড মনিটর আছে বা আপডেটেড পিসি আছে, তারা চেষ্টা করবেন এই ডিটেক ব্র্যান্ডের কনভার্টারটা ইউজ করতে, খুব ভালো একটা কনভার্টার। আর অন্য যেগুলো আছে সেগুলো খুব একটা কাজ করে না, করলেও কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। নিক্সন ভাইয়া, আপনার রিকোয়েস্ট রাখলাম, আর আপনার 2টা রিকোয়েস্ট রাখছি। 1, পিসির ব্লক করে দিলাম, দ্বিতীয়, আপনার এলাকার নাম কিন্তু বলি নাই, আপনি বুঝতেছেন যে এই ভিডিওটা আপনার, পিসিটা আপনি বিল করেছেন। তবে আমাদের আজকের এই ভিডিও ছিল 47,500 টাকা এবং 55,000 টাকা, 2টা অ্যামাউন্ট নিয়ে ভিডিও। যারা 47,500 টাকা বানাতে চান, র্যাম বাদ দিবেন, SSDটা একটু চেঞ্জ করবেন, পাশাপাশি আপনি পাওয়ার সাপ্লাইটা একটু কমিয়ে নেবেন, বাস হয়ে গেল। আর যারা 55,000 টাকায় বিল করতে চাচ্ছেন নিক্সন ভাইয়ের মতো, সেম একটা পিসি নিতে পারেন। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।